আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আর চ্যানেল স্বাধীন পাঠশালা। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা 212 পৃষ্ঠার সিলিন্ডারের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র খুঁজি, এটা এখান থেকে শুরু করব। এর পূর্বের ক্লাসে আমরা সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা শিখেছি, তাহলে দেখো আজকে আমরা শিখবো হচ্ছে সিলিন্ডারের সমগ্রতলের ক্ষেত্রফল। এই একটা সিলিন্ডার, এই সিলিন্ডারটার সম্পূর্ণ অংশের ক্ষেত্রফলটা আমরা বের করা শিখব। এর পূর্বের ক্লাসে আমরা শুধু বক্রতলটা, মানে এই যে দেখো বেগুনি রং করা যে বাঁকানো অংশটা, এই অংশটার ক্ষেত্রফল বের করা শিখেছি। তাহলে চলো দেখি এখানে কি বলেছে। দেখো, সমবৃত্তভূমির সিলিন্ডারের দুই প্রান্ত অভিন্ন দুটি বৃত্তক্ষেত্র। এটা যদি একটা সিলিন্ডার হয়, দেখো এই পাশে একটা বৃত্তক্ষেত্র, এই পাশে একটা বৃত্তক্ষেত্র, আর বৃত্তের ব্যাসার্ধ আর একক হলে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার বর্গ একক। আমরা এটাও জানি বৃত্তের ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয় এবং বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। তার সিলিন্ডারের ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক হলে বক্রতলের ক্ষেত্রফল 2πrh বর্গ একক। এখন আমরা সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফলটাও পূর্বের ক্লাসে শিখেছি। তাহলে দেখো এখানে কি বলেছে, প্রথমেই দেখো এটা যদি আমাদের, এই যে এটা যদি আমাদের একটা সিলিন্ডার হয়, এই সিলিন্ডারটার আমরা সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করব। সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য দেখো এটা যদি সিলিন্ডার হয়, সিলিন্ডারের মধ্যে কিন্তু দুইটা বৃত্তক্ষেত্র আছে, এই একটা বৃত্ত এবং এটাকে যদি অপর দিকে ঘুরিয়ে নেই তাহলে এই প্রান্তে একটা বৃত্ত, তার মানে এই দুইটা বৃত্তের ক্ষেত্রফল, এই প্রান্তের বৃত্ত এবং এই প্রান্তের বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল এবং এই যে বাঁকানো অংশটা, এই অংশটার ক্ষেত্রফল বের করে যোগ করে দিলে আমরা সিলিন্ডারের সমগ্রতলের ক্ষেত্রফল পেয়ে যাব। দেখো এই যে আরেকবার একটু দেখাচ্ছি, এটা যদি আমার সিলিন্ডার হয়, এই পাশে একটা বৃত্তক্ষেত্র, এই যে দেখো এই পাশের আর এই পাশের এই দুটা বৃত্তক্ষেত্র আর এই সম্পূর্ণ বাঁকানো অংশ, দেখো তার মানে এই যে এখানে কিন্তু এই যে বাঁকানো অংশটাকে যখন আমরা খুলে ফেলবো তখন এরকম একটা আয়তক্ষেত্রের মতো হবে। তাহলে দেখো আমরা তাহলে এখানে দেখি উপরের চিত্র থেকে, তার মানে এখানে যেমন চিত্রটা দেওয়া আছে এই চিত্র থেকে আমরা কি লিখতে পারি, সিলিন্ডারের সমগ্রতলের ক্ষেত্রফল সমান কি বক্রতলের ক্ষেত্রফল, তার মানে এই যে বাঁকানো অংশটা, এই যে আমি দেখাচ্ছি দেখো এই যে এটা যদি একটা সিলিন্ডার হয়, এই যে এই সিলিন্ডারটার বাঁকানো অংশ মানে কি এই যে মোড়ানো অংশটা, এই এই মোড়ানো অংশটার ক্ষেত্রফল যোগ 2 × বৃত্তের ক্ষেত্রফল। আরে দেখো এখানে আমি আরেকবার দেখাচ্ছি, এই যে 2 × বৃত্তের ক্ষেত্রফল বলেছে, তার মানে এখানে দুইটা বৃত্ত আছে, এই প্রান্তে একটা বৃত্ত, এই যে এটা একটা বৃত্ত এবং অপর প্রান্তে এটা একটা বৃত্ত। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলটা হবে বক্রতলের ক্ষেত্রফল যোগ 2 × বৃত্তের ক্ষেত্রফল। এখন আমরা দেখো বক্রতলের ক্ষেত্রফল জানি, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πrh প্লাস 2 × বৃত্তের ক্ষেত্রফলটাও আমরা দেখো শিখেছি পাই আর স্কোয়ার। তাহলে এখানে পাই আর স্কোয়ার 2πrh প্লাস দেখো 2 দিয়ে এটাকে গুণ করলে হয় 2πr² বর্গ একক। এখন এখান থেকে দেখো এখানে 2πr এই পাশেও 2πr মিল আছে, তার মানে আমরা কমন নিব, আর কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। 2πrh দিয়ে আমরা যদি এই অংশটাকে ভাগ করি, মানে এই পথটাকে যদি ভাগ করি তাহলে 2πrh কাটা যাবে, এইচ থাকবে, এই যে এইচ মাঝখানে যোগ চিহ্ন আছে যোগ, আবার 2πrh দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি তাহলে 2πr কাটা যে একটা আর থাকবে, যেহেতু এখানে আরের উপরে স্কোয়ার আছে একটা আর থাকবে। তাহলে দেখো পেয়ে গেলাম আমরা সিলিন্ডারের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে সিলিন্ডারের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 2πrh প্লাস আর বর্গ একক। তাহলে অবশ্যই আমরা যদি সিলিন্ডার বা সিলিন্ডারের মতো কোনো জিনিসের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে বলে তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করে তার ক্ষেত্রফল বের করতে পারবো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, ধন্যবাদ সবাইকে।